হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটি এমডিফায়ার বোর্ডটি সাউন্ড টেস্ট করার জন্য। তো এটা আমি ব্লুটুথে তৈরি করছি। এভাবে এই বোর্ডটিতে কিন্তু ব্লুটুথ আসে না, এটিও কিন্তু ভালো মানের বোর্ড, TD3116D2IC-র এটার মডেল। তো বোর্ডটি এভাবে আসে। তো এটা আজকে সাউন্ড টেস্ট করব। তো সাউন্ড টেস্ট করার জন্য তিনটি স্পিকার নিয়েছি, দুটি সাউন্ডের জন্য, এটা অফারের জন্য। তো সেটি আজকে দেখাবো, দেখব বোর্ডটি কেমন বাজে। তো আশা করি শুরু হইতে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি। তো আমি স্পিকারের কালেকশনগুলো করতেছি। তো এটা হচ্ছে বেস সাইট, এটা প্লাস সাইট, প্লাসে মাইনাসটি মাইনাস দিবেন, কালোটি কালোতে, লালটি লালে, এটা উপরের লাইন। তো স্পিকারে কালেকশন করতেছি, সাদা তারটি হচ্ছে যে প্লাস সাইড। তো প্লাস সাইডে সাদাটি দিবেন। কালেকশন একদম সোজা বন্ধুরা, তারা এভাবে কালেকশন করলে হয়ে যাবে, এত কোটিং কিছু নাই। এটিও সেম, সাদাতে সাদাতে দিবেন, লাল তারটি প্লাসে দিবেন এবং কালো তারটি মাইনাসে দিবেন। এ হয়েছে কালেকশন। দেখুন বন্ধুরা, এই হয়েছে কালেকশন। তো বোর্ডটি কীভাবে ব্লুটুথে বানালাম সেই ভিডিওটি চাইলেও দেখে আসতে পারেন, ভিডিওটি দেওয়া আছে। তো আমি লাইনটি দিচ্ছি, এই পাওয়ার সাপ্লাইটি ইউজ করতেছি। এটা 12-24 ভোল্ট আউটপুট দেয়, 5 এম্পিয়ার। তো আমি 15 ভোল্টে সেট করলাম, লাইনটি দিচ্ছি। কালেকশনটি পেয়েছে। তো আমি ব্লুটুথটি কানেক্ট করতেছি, দেখুন এটা ব্লুটুথ হয়েছে CA692850BT। তো আমি মিউজিকটি প্লে করতেছি, thank you.
তো দেখতেই পাচ্ছেন সেরকম সাউন্ড। তো আপনারা চাইলে বুটটি ইউজ করতে পারেন, DT D31 16 D2। তো এটিও খুব ভালো বাজে, এটি 200 ওয়াটের বোর্ড হইল, 200 ওয়াট থেকে বেশি আউটপুট পাবেন। তো এটাকে ব্লুটুথে রূপান্তরিত করছি, তো কীভাবে করলাম সেটা আরেকটি ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা ওটা দেখে আসতে পারেন। তো আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন। তো এ হচ্ছে সাউন্ড টেস্ট, তো ভালো বাজতেছে, আপনারা চাইলে এই বুটটি ইউজ করতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।